রবিবার আরজিকর কাণ্ডের 100 দিন, বিচার চেয়ে আবারও পথে নামছে জুনিয়র ডাক্তাররা। শনিবারই ভিক্টোরিয়ার সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। বিচার চেয়ে 100টি মোমবাতি জ্বালিয়ে 100 সেকেন্ড নিরাপত্তা পালন করা হয়েছে। বিচারের দাবিতে 100টি মোমবাতি জ্বলেছে কলকাতা মেডিকেল কলেজও। রবিবারই আরজিকর কাণ্ডের 100 দিন পূর্ণ হচ্ছে। অভয়া মঞ্চের ডাকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। 100 সাইকেল মিছিল, 100 মশাল, 100 সেকেন্ডের নিরাপত্তা, 100 রাস্তার মোড়ে কর্মসূচি নেওয়া হয়েছে। বিকেল 5টায় সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত 100 সাইকেলের মিছিল হবে। এরপর রাত 8টায় নিরাপত্তা পালন করা হবে। এর আগে সহকর্মী ধর্ষণ খুনের ঘটনায় 3 মাস যেদিন শেষ হয়েছে সেদিনও একাধিক কর্মসূচি পালন করেছেন জুনিয়র ডাক্তাররা। রবিবার সেরকম ভাবেই প্রতিবাদ কর্মসূচি হবে। এদিকে জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের তরফে চেস্ট মেডিসিন বিভাগের নাম পাল্টে অভয়া ওয়ার্ড করার দাবি জানানো হয়েছে। মুখ্য সচিব মনোজ পান্থকে দেওয়া চিঠিতে অভয়া ওয়ার্ডে টাস্কফোর্সের সংগঠনের প্রতিনিধিদের রাখা সহ 9টি দাবি তোলা হয়েছে। 18 তারিখ 10 জনের প্রতিনিধি দল সিজিও কমপ্লেক্সে অভিযান করে ডেপুটেশন জমা দেবেন বলেও জানিয়েছেন। যেই ওয়ার্ডে আমাদের প্রিয় অভয়া কাজ করতে গিয়ে এরকম দুঃখজনক ঘটনা ঘটে গেল, মানুষের সেবা করতে গিয়ে তার এরকম একটি ঘটনার সম্মুখীন হতে হলো, ওই ওয়ার্ডটাকে আমরা একটা অভয়া ওয়ার্ড নামে রিনেম করে দেওয়া হয়। এই দাবি নিয়ে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে আজকে গেছিলাম। উনি আজকে অফিস, আমরা অফিসার এসেছিলাম, উনি ছিলেন। 18 তারিখ আমরা 10 জনের প্রতিনিধি দল সিজিও কমপ্লেক্সে আমাদের একটি ডেপুটেশন জমা দিতে যাবো।